পাওয়া যায় না ভাই। আমি রসুলপুর থেকে কত কষ্ট করে ভাই এই রোদে হাইটে আসছি ভাই আপনার সাথে দেখা করার জন্য। একটা দেখি ভাই আপনি নাই, আপনার সাথে দেখা হয়ে গেল ভাই। আমারে পাইতে হবে কেন, আমারে না পাইলে তোর সমস্যা কি? অবশ্যই দরকার আছে ভাই, আপনাদের বকুলপুর আর আমাদের রসুলপুর এই দুই জায়গার অবস্থা সুবিধার না, আপনি কিছু জানেন? না জানলে সমস্যা কি, এতদিন জানেন না, খুব বেশি সমস্যা হয়ে গেছে নাকি? আপনার জানার দরকার আছে ভাই, হাজার হোক আপনি এলাকার পোলা। এই বেটা এই এলাকার পোলা বললা, বিদেশের এত আনন্দের জীবন তুই এলাকায় চলে আসছি, এতদিন সব কিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম, এইবার আবার মাঠে নামুম ভাবতেছি। হ্যাঁ ওয়েলকাম টু আওয়ার ফিল্ড, অবশ্যই নামবেন ভাই, আপনার নাম্বার এটা তো আমিও চাই। এই বেটা এই এই মন্টু মন্ডল আগে কি ছিল জানোস? অবশ্য তোরা জানবি কোত্থিকা, তোরা তো দুই দিনের পোলা, এলাকার এলাকার বাইরের সব বড় বড় মাথাগুলোর এক লগে জানাই দিস মন্টু মন্ডল আবার মাঠে নামতেছে। ঠিক আছে ওয়েলকাম টু আওয়ার মাঠ, আপনি নামেন ভাই, ভালো কথা, আনন্দের কথা, ব্যাচ যত বেশি হবে তত খেলা হবে। কিন্তু আমার একটা কথা আছে ভাই। কি? আপনারা খুঁজতে আপনার বাড়িতে গেছিলাম। কোন সময়? এই যে ভাই একটু আগে গেছিলাম, কিন্তু মন্টু ভাই গিয়ে যা দেখলাম আমার তো মাথায় কাজ করতেছে না, আপনার বাড়িতে যে পরিমাণে গ্যাঞ্জাম লেগে আছে এই গ্যাঞ্জাম দূর করা হচ্ছে এখন আপনার মূল কাজ। জ্ঞান এই কথা কথা সত্যি লিখে তুই? ওই যে খুকুমণি খুকুমণি দরজাল মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল, তারপর বাকিটা ইতিহাস। খুকুমণি তোর কি বলছে? কেমনে কই ভাই, খুব শর্মের কথা, কি বাজে বাজে কথা বলতেছে আপনাক নিয়ে, এত নোংরা নোংরা কথা, তার তো ভাই আপনাক নিয়ে সেই বাজে ধারণা। মানে? মানে খুব সহজ মন্টু ভাই, সে তো আপনাকে নিয়ে খুব বাজে বাজে ইঙ্গিত করে। কি ইঙ্গিত করছে? আমি দেখতেছি আগুন লাইগা গেছে আর কেরাসিন যাইতেছে। মন্টু মিয়া তোমার কি মনে হয় রকেট এমনি এমনি রসুলপুর থেকে বকুলপুরে আসে তোমার হাসি দেখার জন্য? আমি কি, আমি রকেট, মুসলিম সরকারের শিষ্য, মুসলিম সরকারের পেস্ত তুমি দেখো নাই, এখন থাকে রকেটের মূল টার্গেট মন্টু মিয়া তুমি। খুকুমণি খুকুমণি বিয়াই, আমি সিকুতে সিপকি লাইছে, আমি এখানে তো আইয়েন। তুমি রকেটটা কি বলছিলা? ওমা আবার রকেটটা কি করতে, আর কোনো খাইদে কাম আসেনি। হ্যাঁ রকেট এইবারে টিকটক আসছিল না? ও রকেট আসছিল মনে হয়। হ মনে হয় মানে কি, তুমি জানো না? শোনেন আমি আমনের মতো এত আজারা থাকি না যে মানুষের আমি কি কইছি না কইছি এগুলো মনে রাখবো, এত আকাই মামি না, বুঝতে পারছি না, আমার অনেক কাম আছে, আমি অনেক কিছু ব্যস্ত থাকতে হবে। আমার জানি তো কি কাম, প্রত্যেকটা মানুষের ঢাকা ঢাকাই না আঙ্গ সম্পর্কে তাদের কানে বীজ ডালা। শোনো খুকুমণি একটা কথা বলি, মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা আছে, সীমাটা অতিক্রম করো না তাহলে কিন্তু কবর হয়ে যাবো। কিন্তু সিবিআই আপনি আমার নামে এরকম অপবাদ দিতেছেন, আমারে থ্রেট করতেছেন সিবিআই, আমি এমন কি কাম করলাম যে আপনি আমারে থ্রেট দিতেছেন? সোজা ভাষা একটা কথা বলি, তোমরা দুই বোন কি কমো, ঘরের কথা যে বাইরের মানুষের কাছে কম, আলটিমেটলি রেজাল্ট কি জানো তো, সৈন্য তোঙ্গ দুই বোনটা কিন্তু বকুলপুরের ব্যক্তি ভালো করে চিনি কিন্তু। হ্যাঁ আপনার কইছে বকুলপুরের মধ্যে খালি আমরা দুজনে বিখ্যাত, আমরা দুই বোনের নাম ডাকা স্যার কারণ আমরা নাই, আপনারা কিছু করেন আমরা দুই বাইরে যে কিতে খবরদার, দুই বাইরে না কিন্তু আজে বাজে কথা কইবা না, নালে কিন্তু খবর আছে। ওরে মাগো মাগো আপনি তো দেখি মনে হইতেছে আপনি আমার দেখি কু দিয়েছেন মারণের লাই, আমি এরকম কি করছি কনসে হোনেন, মাইয়া মানুষের গাত হাত দিলে কিন্তু আনের ফেসা হয়ে যাবেন, এরকম ভুল জীবনও করবেন না, খবরদার করলাম আমার গায়ে হাত দিলে কিন্তু আমি বসে থাকবো না, আমি কিন্তু আইনের কাছে যাই বিচার দিবো আপনার নামে। এ যাও আইনে যা পারো তাই করো, ইচ্ছা তো কয় অনেক কিছু করতে, শরীরেও কুলায় না মনেও কুলায় না, আঙ্গ তো মনসত্ব বলে একটা কথা আছে, চাইলে অনেক কিছু করতে পারি না, তবে কইতে পারি না ধৈর্যের বাঁধ যদি একদিন ভেঙে যায় না এদিন কি করে পালাই।
নাটক রে, জীবনে একটা জিনিসই তো ভালো হইছো, নাটক। এই নাটকটা না হইলে তোমাকে কুত্তা বেলে একটা খেয়ে ফেলাইতো। ভবিষ্যতে যে তোমাকে কপালে কি আছে, হিয়াল্লাই।